সিবিয়া টংথার বাংলাদেশ নীলফামারী আমসাইও নং নি বগ্রা পাতিম সাইমান খেন নং নি সিমি খারৈ থাকা ওয়ানক কবির হোসেন বাংলাদেশ বড়ক রক ন রায়দা সায়া খাইবি ইয়াক নুন খাইবি তোহনই হাইফানো তাবো আরি আমসাই থ আসা খেন রায়দা সায়া খাইবি বাংলাদেশ হা সময় তোমাইব হাস দেবো আবু নি বাকে বেলা নৌ ওয়ান মাসুসা লোক রোগ নাই নিজে সোয়া টিভি নিমান খুব আজকে ভোরবেলা গোপন খবরের ভিত্তিতে সুনামরা থানার স্টাফ সহ এন বিউপির কোম্পানি কমান্ডার সহ অন্যান্য বিএসএফ পার্সোনাল কুলুবাড়ির নোয়া পা নোয়া বাড়িতে বাড়িতে আমরা একটা রেড করি আমাদের কাছে খবর ছিল তার বাড়িতে ফেন্সি ডিল প্রচুর পরিমাণে মজুত আছে এই খবরের ভিত্তিতে আমরা রেড করে তার বাড়ি থেকে এক কার্টুন ফেন্সি আমরা উদ্ধার করি যার মধ্যে টোটাল নাইনটি সেভেন বোতল ছিল এবং একজন বাংলাদেশিকে আমরা আটক করি তার নাম মোহাম্মদ খিবরিয়া বাড়ি বাংলাদেশ নীলফামিয়া এই বিষয়ে একটা স্পেসিফিক কোন এই বিষয়ে একটা স্পেসিফিক আমরা এনডিপিএস দ্বারা মামলা নথিভুক্ত করেছি এবং তাকে আদালতে প্রেরণ করে আজকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি রংপুর ডিস্ট্রিক্ট আর বাড়ির মালিককে কি আটক করা হয়েছে না বাড়ির মালিক খবর পেয়ে অ্যাকচুয়ালি ফেন্সিংয়ের ওই সাইডে থাকার কারণে ওপারে থাকার কারণে বাড়ির মালিক খবর পেয়ে পালিয়ে যায়